অন্যায়ভাবে একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলকভাবে দেশীয় বিদেশী ষড়যন্ত্রকারীরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিলেন, তারপরে অন্যায়ভাবে তাকে সাজাও দিলেন। আমার ধারণা ছিল যে হয়তোবা এটা তাকে জেল পর্যন্ত নেত্রী জেল পর্যন্ত হয়তোবা সীমাবদ্ধ থাকবে, যে কারণে কথাটা বলা, যে কারণে তাকে জেলে নেওয়া হলো, যে কারণে তাকে দোষী সাব্যস্ত করা হলো, একজন বিচারকের আদালতে যদি সেই গতি অথবা সেই আবেদনপত্র জমা করে বেগম খালেদা জিয়া, সেই ট্রাস্টি বোর্ডের একজন সদস্য এবং ট্রাস্টি বোর্ডের কেউ, তাহলে ওই নথিপত্র দেখলে মামলাটাই কিন্তু খারিজ হয়ে যাওয়ার কথা। অর্থাৎ ওই মামলায় শেখ হাসিনা আসামি হওয়ার কোনো সুযোগ নাই, অন্যরা হতে পারে, কারণ ওই আর্ভনা ট্রাস্টের যারা সদস্যবৃন্দ আছেন অথবা যারা পরিচালক, ঘটনা ঘটুক কি না ঘটুক, সেখানে যে কোনো লোক একটা মিথ্যা হোক সত্য হোক মামলা করতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু মামলা হয় না। এখান থেকে বোঝা যায় এ সরকারের উদ্দেশ্যটা কি, বাংলাদেশকে কোথায় নিতে চেয়েছেন, বাংলাদেশকে কার হাতে তুলে দিতে চেয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রকে কোথায় দিতে চেয়েছেন। যে সরকারের পেটাত্তরা 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেড় দুই শাসক ব্যবস্থার মধ্যে দিয়ে দেশকে একটিমাত্র দল গঠন করে বর্ষাল সৃষ্টি করে হাজার হাজার মায়ের মুখ খালি করা হয়েছিল, প্রায় 40,000 মায়ের মুখ খালি করা হয়েছিল। আজকে সাংবাদিকদের বলতে চাই, তৎকালীন সময় গণতন্ত্রকে হত্যা করে দিয়ে বর্ষাল সৃষ্টির মধ্যে দিয়ে সমস্ত সাড়ে 400 পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে চাকরি পত্রিকা রেখেছিলেন। এই আওয়ামী যারা ক্ষমতা আসলে দেশকে ধ্বংস করে দেন, যারা ক্ষমতা আসলে গণতন্ত্র থাকে না, যারা ক্ষমতা আসলে মাতার সন্তানের অধিকার দিতে পারে না, যারা ক্ষমতা আসলে মাতার সন্তানের নিরাপত্তা দিতে পারে না, সেই আওয়ামী যখন ক্ষমতা আছে দেশ একটার পর একটা হুমকির মুখোমুখি হয়ে যায়, দেশে তখন দুর্ভিক্ষ হয়, দেশে আইন শৃঙ্খলা থাকে না, দেখা বলার অধিকার থাকে না, সাংবাদিকদের লেখার অধিকার থাকে না। আজকে দেশ একটি দুর্ভিক্ষের উঠেছে, দুর্ভিক্ষ চলছে দেশের মধ্যে, দেশে আজকে আইনের শাসন নাই। এই আইনের শাসন যদি থাকত, আপনারা দেখছেন এই শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা আসার পরে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, শেখ হাসিনাকে বাঁচার জন্য এমন না ঘটে, এমন কোনো ঘটনা ঘটে নাই। আজকে আমাদের নেতা কর্মীদের প্রায় 600 মায়ের মুখ খালি করা হয়েছে, আজকে তাদের বিচার করা হচ্ছে না, তাদের বিচার আমরা প্রশাসনের বিচার তাদের বিচার করতে দেওয়া হচ্ছে না, আজকে তাদের বিচার পর্যন্ত পাচ্ছি না, তাদের লাশ আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় না। আমি সাংবাদিকদের বলতে চাই, আপনাদের কথা বলতে হবে, সাগরভূমিকে মিথ্যাভিত্তিকভাবে অন্যায়ভাবে সাগরভূমিকে হত্যা করা হলো, তার বিচার বাংলাদেশে হচ্ছে না, তার রিপোর্ট পর্যন্ত হচ্ছে না। আজকে বলতে হবে, বুঝতে হবে কি চলছে দেশে, দেশকে নিয়ে কারা খেলছেন, এই প্রশ্নে দরকার আছে। আজকে একটা বক্তব্য হবে, তারেক রহমান আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তারেক রহমানের কিন্তু নেতৃত্ব দেওয়ার কথা। আমি বলতে চাই, শুধুমাত্র কি বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মানুষ পুত্র জিয়াউর রহমান স্বাধীনতা দিয়ে এদেশ থেকে স্বাধীন করেছিলেন, আর বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করার জন্য নেতৃত্বে কারাগারে দিয়েছেন, তারেক রহমানকে আজকে আমাদের মাস থেকে সরিয়ে দিয়েছেন। আজকে বুঝতে হবে কোন ব্যক্তিকে কারাগারে রাখা হলো, আজকে বুঝতে হবে 18 সালের নির্বাচন, একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে, মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে শেখ চট্টগ্রাম সাহ এবং 18 সালে বাংলাদেশের গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছে, আমাদেরকে নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে দেওয়া নাই। যখন শেখ হাসিনা বুঝতে পেরেছে, এই সরকার বুঝতে পেরেছে, বাংলাদেশের মানুষ যদি ভোটকেন্দ্রে যেতে পারে, শেখ হাসিনা ওই ভোটকেন্দ্রে 10টি আসে পাবে না। ঠিক তার আগেই মধ্যরাত্রে একটি টুকলিকে কাণ্ড করে সমস্ত ভোট বাক্সগুলো ভরে নিয়ে বাংলাদেশের ভোটের অধিকার খর্ব করে হলো। আর একটি নির্বাচন করতে চান প্রধানমন্ত্রী, আপনার লজ্জা থাকা দরকার। প্রধানমন্ত্রী যখন বলেন আপনি খেয়াল করবেন, প্রধানমন্ত্রী যখন বলেন সাজু গুজু করে কি সুন্দর বলেন, আপনারা ভোট দিয়েছেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আপনারা ভোট দিয়েছেন বলে আমি দেশের কাজ করছি, আপনারা ভোট দিয়েছেন আগামী দিনের দেশের ভোট এনে দিব, ঠিক মধ্যে হয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দেয় নাই, আপনারা অন্যায়ভাবে ভোট কেন্দ্র দখল করে গিয়েছেন, একটু লজ্জা হয় না, একবারও লজ্জা হয় না আপনাদের।
লজ্জা থাকা দরকার আরেকটি নির্বাচন করবেন আরেকটি বাংলাদেশের মাটিতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষের ভোটাধিকারের জন্য মানুষের ন্যায় বিচারের জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য আর বাংলাদেশে মধ্যরাতে নির্বাচন হবে না বাংলাদেশে নির্বাচন হবে যে নির্বাচনে বাংলাদেশের মহামতি মানুষের বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে যার যার নেতা তারা নির্বাচিত করতে পারবে তারাই ভোট কেন্দ্রে যাবে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব আমি ওই নির্বাচনের বাইরে শেখ হাসি নামে দিলে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না যারা বলেন এই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে তারা বেকার স্বর্গে বাস করেন তারা বেকার স্বর্গে বাস করেন আজকে যারা বলেন আজকে কতগুলো কুচকি আমার ঐক্যবদ্ধ হয়েছেন ওই নির্বাচন করার জন্য আমরা না আমরা তাদের অধিকার আদায়ের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সরকারকে পতন ঘটাবো আজকে পত্রিকা দেখলাম এ সরকারের সাধারণ সম্পাদক ওবাদের কাতের বলেছেন যুগাত কালকে এলিফেন্টে দর্শকের এলিফেন্টে তো বিস্ফোরণ হলো না আমাদের সীতাকুণ্ডে একটা বিস্ফোরণ হলো গতকালকে তো সিদ্দিক বাজারের একটা বিস্ফোরণ হলো ওবাদের কালে বললেন না আমার মনে হইতেছে এখানেও আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র থাকতে পারে তার আন্দোলন সংগ্রামে কি ব্যর্থ হয়েছে আমি ওনাদের কাদেরকে বলতে চাই আমি ডাক্তার হাসান মাহমুদকে বলতে চাই আন্দোলন শুরু করি নাই আন্দোলন শুরু করবো এই আন্দোলনের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার সহ সবাইকে পতন ঘটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো জনগণের তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি আমাদেরকে উৎসাহ দেন অনুপ্রেরণা দিচ্ছেন এবং যখন আমরা ফোরামের যে কোনো প্রোগ্রামে ডাকি তিনি আমাদের সব অনুষ্ঠানগুলোতে প্রতিবাদ সভাগুলোতে তিনি আসেন তার মূল্যবান বক্তব্য প্রদান করেন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এমপি আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নারী ও শিশু অধিকার ফোরামের নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য ডাক্তার রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে প্রোগ্রামটা আমরা তাকে নিয়েও করছি তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও আছে আমাদের এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিসমিল্লাহির রহমানির রহিম